الموت. وقال النبي صلى الله عليه وسلم: إن الصدقات تطفئ المدينة كما يطفئ الماء النار. الحمد لله شمس الشمس সকল প্রকর্তা আরিফ সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে, যার দয়ায়, কৃপায়, অনুগ্রহে, রহমতে আমরা সুস্থ দেহে, সুস্থ মনে তারই আরাধনা করার সুযোগ পেয়ে মসজিদ আসার তৌফিক পেলাম, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হতে থাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার নিরলস প্রচেষ্টায়, নির্ঘুম রাত্রি জাগরণের মাধ্যমে আমরা শান্তি ও মুক্তির পথ অতি সহজে পেয়েছি। শুধু তাই নয়, যে মহামানব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে বান্দা অনেক কাজ করার পরেও কিভাবে অতি সহজে সামান্য সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, তার গুসসাকে থামিয়ে দেওয়া যায়, কিভাবে অতি সহজে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করে নেওয়া যায়, কিভাবে অতি সহজে জান্নাতে যাওয়া যায়, সেই নবীর প্রতি দরুদ ও তাসলিম বর্ষিত হতে থাক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহ। সংক্ষিপ্ত হামদ সালাতের পর সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হলো দান একটি পাওয়ারফুল ইবাদত। উক্ত বিষয়ের উপরে মহাগ্রন্থ আল কোরআনের অগণিত আয়াতের মধ্য থেকে বাছাই করে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে কয়েকটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ওমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি ছিল? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কি ছিল? মানুষকে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রতিনিধিত্ব দান করেছেন, সৃষ্টি করেছেন, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে, এই দুইটি শ্রেণীকে সৃষ্টি করেছি, তার পিছনের একটি উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্যে, আমি আল্লাহর ইবাদত করবার জন্যেই শুধুমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ইবাদত কি, কাকে বলে? ইবাদত দুই প্রকারে বিভক্ত। আমরা মানুষরা যে ইবাদত করে থাকি সেটা দুই প্রকার, হয়তো দৈহিক নয়তো আর্থিক। আর্থিক এবং দৈহিক এই দুই শ্রেণীর ইবাদত মানুষ করে থাকে। এই দুই শ্রেণীর ইবাদতের মধ্য থেকে, আর্থিক ইবাদতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটি সকলের জন্য লাজেম করে দেননি, আবশ্যক করে দেননি। এই ইবাদতটি তাদের জন্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যাদেরকে জীবিকা দিয়েছেন, তাদের উপরেই, তাদের সম্ভব অনুপাতে, তাদের সক্ষমতা অনুপাতে, তাদের আর্থিক সামর্থ্য অনুপাতে আল্লাহর রাস্তায় ব্যয় করাটা, কোথাও আবশ্যক ফরজ করে দিয়েছেন, কোথাও মুস্তাহাব করে দিয়েছেন, কোথাও অনেক সওয়াবের মাধ্যম করে দিয়েছেন।
তো এই ইবাদতটা এতটাই পাওয়ারফুল ইবাদত যে ইবাদতের বিষয়ে কোরআন এর কিছু আয়াত এবং হাদিসের বাণীগুলো অধ্যয়ন করলে গবেষণা করলে বোঝা যায় হায় আল্লাহ তুমি আমাকে যতটুকুই দিয়েছো এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে কোন মতে জীবন যাপন করে সবটাই যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতাম। এমনটি যারা প্রকৃতপক্ষে নিজের স্বার্থ বুঝে প্রকৃতপক্ষে নিজেকে চিনে যারা বোকা নয় তারা এমন চিন্তাটাই করে থাকে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে বলছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع الله رب العالمين سورة البقرة 254 নম্বর আয়াতে বলছেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা তোমরা ঈমান এনেছো যারা ঈমান এনে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও তাদেরকেই আল্লাহ ডাক দিয়ে বলছেন আংফিকু মিম্মা রাযাকনাকুম তোমরা আমি আল্লাহর পথে আমি আল্লাহর রাস্তায় দান করো খরচ করো। কি খরচ করবা? তোমার সম্পদ নয়, তোমার অর্জিত সম্পদ নয়, কি খরচ করবা তুমি? মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ নিজ অনুগ্রহে তোমাকে যা দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার সম্পদ চাননি, আমার সম্পদ আল্লাহ চাননি, চেয়েছেন কোনটা? আল্লাহ অনুগ্রহকে করে আপনাকে আমাকে যে অর্থটুকু দিয়েছেন যে সম্পদটুকু দিয়েছেন সেখান থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন, তোমরা সেখান থেকে খরচ করো। কখন করবা? সেই দিন আসার পূর্বে মিন কবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা তোমরা দান করবে ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় থাকবে না, যেদিন কোনো বন্ধু থাকবে না, অন্তরঙ্গ প্রিয়তম বন্ধু থাকবে না, যেদিন সুপারিশ করার মতো কেউ থাকবে না। এই দিন আসার আগে তুমি তোমাকে আমি যে দান করেছি যে অর্থ দিয়েছি সেখান থেকে আমি আল্লাহর পথে খরচ করো। আজকের আলোচনাটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ হতে পারে আজকের আলোচনাটাই আপনার জীবনটাকে সারা জীবনের মোড়টাকে পাল্টে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফল্য হওয়ার একটি মাধ্যম ইনশাআল্লাহ। সুতরাং আমি এই মিম্বারে দাঁড়িয়ে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে অরিজিনালভাবে কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সেই জন্যে আল্লাহর কাছে সকলেই প্রার্থনা করি এবং নিয়ত করি, এই নিয়ত করে যাতে করে আজকের আলোচনাটা আমার জীবনের একটি মুক্তির মাধ্যম হয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাফিরুনা হুমুদ দালিমুন, এই সমস্ত আলোচনা শোনার পরেও এগুলো জানার পরেও যারা এগুলো বিশ্বাস করে না মেনে নেয় না ওই সমস্ত কাফের তারাই তো জালেম, তারাই জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার সূরা বাকারার 260 নম্বর আয়াতে বলছেন, আয়াতটি ভালো করে খেয়াল করুন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে খরচ করে ব্যয় করে তাদের উদাহরণ হলো ওই শস্য দানার ন্যায়, তাদের উদাহরণটা হলো ওই শস্য দানার ন্যায় যেই শস্য দানাটা আমরা জমিনে রোপণ করি, যেমন ধান গম ইত্যাদি শস্য দানাগুলো আমরা জমিনে বপন করি না। আল্লাহ রাব্বুল আলামিন এটার সাথে উদাহরণ দিচ্ছেন যে তোমরা যে আমি আল্লাহর রাস্তায় দান করো ওই দানটা হচ্ছে ওই শস্য দানার ন্যায় যে শস্য দানাটা কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, যেই শস্য দানা থেকে সাতটি শীষ হয়। একটা শস্য দানা থেকে কয়টি শীষ হয়? সাতটি। ওফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শীষে 100টি করে দানা হয়।
প্রত্যেক শীষে 100 করে দানা হয়। এই আয়াতটি পড়ার আগে আমি জানতাম না যে কৃষকরা যে জমিনে শস্য দানা রোপণ করে সেখান থেকে কয়টা কি হয় জানতাম না। এই আয়াত পড়ে আমি জেনেছি একটা দানা দানা থেকে 7টি শীষ হয়, প্রত্যেক শীষে 100টি করে ধান হয় বা 100টি করে দানা হয়। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু সাব্বা, এরপরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই শুধুমাত্র 101টা দানা থেকে 700 দানা হলো, এইটুকু বলেই আল্লাহ শেষ করেননি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এরপরেও আল্লাহ যাকে চান, যার প্রতি দয়া করেন, যাকে ভালোবাসেন, যে তার কৃতকর্মের মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন হতে পারে, আল্লাহ তাকে আরো বহু বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যে দানটুকু করো ওইটাকে মুষ্টিবদ্ধ করে ওই অতটুকুই রেখে দেই না, বরং এই আয়াত থেকে আরো বোঝা যায় যে এক বছরে একটা জমিতে কতবার চাষ করা হয়, দুইবার বা তিনবার। সুতরাং আমরা একবার দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের এই অর্থগুলোকে লালন পালন করে করে উৎপাদন করে করে 1 টাকা থেকে 700 থেকে আরো বহু বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কি এই আয়াতগুলো আমাদের জন্য পরকালের উত্তম পাথেও নয়, এগুলোকে আমাদের জন্য মুক্তির মাধ্যম নয়। সুতরাং আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। শুধু তাই নয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে যাকে দান করা হলো তাকে কষ্ট দেয় না, খোটা প্রদান করে না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কারের ব্যাপারে বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর রাস্তায় দান করলো তাদের পুরস্কার রয়েছে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাদের রবের কাছে তাদের পুরস্কার নিহিত রয়েছে। এখান থেকে একটা বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো বাংলাদেশে, অন্যান্য দেশে আছে কিন্তু বিশেষ করে বাংলাদেশে যারা অনেক সম্পত্তির মালিক, অনেক বড় বড় মেল ফ্যাক্টরির মালিক, তারা প্রত্যেক বছরে রাষ্ট্রের কোষাগারে কর প্রদান করে, ট্যাক্স দেয়, তাই না? তো প্রতি বছর যারা সর্বোচ্চ ট্যাক্স দেয় তাদেরকে বিশেষ মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সামনে তাকে সম্মাননা প্রদান করা হয়, তাই না? সর্বোচ্চ করদাতাকে সম্মাননামূলক স্মারক তাকে দেওয়া হয়, সম্মান জানানো হয়। সুতরাং এটা তো দুনিয়াতে একদিনের জন্য তাকে একটা সম্মাননা স্মারক তুলে দিল, বাস শেষ। কিন্তু আপনারা আমরা যারা আল্লাহর রাস্তায় দান করি আমাদের সম্মাননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কি রয়েছে? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের সম্মাননা স্মারক, তাদের প্রতিদান তাদের রবের কাছে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই যেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ নিজের কৃতকর্মের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করছেন তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দান করুন, আমিন। এরপর আসেন, যারা দান করি সদকা করলে আমাদের কি লাভ রয়েছে? আপনারা দান করবেন কেন করবেন? দান করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত পাপকে মাফ করে দেন, জীবনের কৃত অর্জিত অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এটা হলো 1 নম্বর ফজিলত। দ্বিতীয়ত ফজিলত হলো এই দান বা এই সদাকা, এটা এতটাই পাওয়ারফুল, এটা এমনভাবে মানুষের পাপগুলোকে মাফ করে দেয় যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
বাইহাকিতে আসছে সোয়াবিল ইমান, বাইহাকি সোয়াবিল ইমানে এসছে। 3168 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গাদাবার রব, গোপনে আল্লাহর রাস্তায় দান করাটা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি অনেক অপরাধ করে থাকি না, অনেক গুনাহ করে থাকি, আমার আপনার গুনাহের কারণে এতটাই নিকৃষ্ট হয়ে গেছি আমরা, আল্লাহ স্বয়ং আপনার উপরে আমার উপরে রেগে আছেন, রাগান্বিত হয়ে গেছেন, এমন সময় গোপনের দান করবেন। দান করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান, গোপনে দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা নিমিষে নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাগ শেষ হওয়া মানে কি? সমস্ত পাপ ক্ষমা হয়ে যাওয়া। শুধু তাই নয়, দান, গোপনে দান করার আরও একটি ফজিলত রয়েছে। কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষের অবস্থা খুবই কঠিন হবে, করুণ হবে, মানুষ হাহাকার করতে থাকবে, সূর্যের তাপ দিতে থাকবে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কঠিন তাপের মধ্যে আদম সন্তান থাকবে, ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, যে এত কঠিন তাপ, এত রোদ, একটু ছায়া গ্রহণ করি, এমন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেখানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বেছে বেছে, সমস্ত আদম সন্তানের মধ্য থেকে সাত শ্রেণীর মানুষকে বেছে বেছে আল্লাহর আরশের নিচে স্থান দেবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে, ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। সুবহানাল্লাহ। এক শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করল, এত গোপনে, এত নীরবে সে আল্লাহর রাস্তায় দান করল, হাত্তা লা তাআলামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাত দিয়ে কি দান করলো তার বাম হাত জানে না। সুবহানাল্লাহ। এটা কি আমরা পারবো না? পারবো না আমরা এটা? এইভাবে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে বেছে বেছে, সমস্ত মানুষের পক্ষ থেকে বেছে বেছে তার আরশের নিচে স্থান দেবেন ইনশাআল্লাহ। এরপরে দান, এটা এমন পাওয়ারফুল, এতটাই শক্তিধর ইবাদত, এই ব্যাপারে আল্লাহ সাল্লাম বলছেন তিরমিজির 614 নম্বর হাদিস, তিনি বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়াতু কামা ইউতফিউল মাউন নার, সাদাকা মানুষের পাপগুলোকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে পানিটা নিভে যায়। পানির কাছে যেমন আগুন দুর্বল, সদাকার কাছে, দানের কাছে পাপ দুর্বল। সুতরাং আমরা আমাদের কৃত কোনো পাপকে স্মরণ করে দান করে দেই, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ আমি দান করেছি তোমার রাস্তায়, সুতরাং আমার ওই দানকে অসিলা করে আমার পাপটাকে তুমি ক্ষমা করে দাও, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাপকে মাফ করে দিবেন। তো এই দানটা আমরা করব কখন, কোন সময়ে আমরা দান করব, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9, 10 এবং 11 নম্বর আয়াতে বলেছেন, তিনি বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো আমি তোমাদেরকে যা দিয়েছি, আমি তোমাদেরকে যে অর্থ করে দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো আমি আল্লাহর রাস্তায়, কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগে। সুতরাং আমরা কি জানি যে আমাদের মৃত্যু কখন হবে? আমাদের মৃত্যু কখন হবে কেউ কি জানি? জানি না। সুতরাং সব সময় আমাদেরকে দানের জন্য প্রস্তুত থাকতে হবে, এইভাবে দান করতে করতে যেন আমার মৃত্যু চলে আসে। তাহলে কি হবে? মানুষ যখন মৃত্যুবরণ করবে,
মৃত্যুর সময় আসার পূর্বে তখন সাকরাতুল মাউত হাদিসের পরিভাষায় মৃত্যু যন্ত্রণা হয় মানুষের, প্রতিটি মানুষের মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যুর সময়ে মানুষের যে মৃত্যু যন্ত্রণাটুকু হয় এটার উপরে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। এতটাই যন্ত্রণা হয় মানুষ ছটফট করতে থাকে, এমন সময় ব্যক্তিটা যদি বদকার হয়, পাপি হয়, জীবনে দান করে না থাকে, কৃপণতা করে থাকে, কৃপণ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জান কবজ করবার জন্যে মালাকুল মাউত যখন তার কাছে আসবে, এস আসার সময় সে তার চেহারাটা এতটাই নিকৃষ্ট করে আসবে, এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই কিম্ভূত কিমাকার ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আসবে, এসে বলবে আই বাড়ি হয়ে আসো, আত্মাটা বের করে দাও। তখন মালাকুল মাউতের ভয়ঙ্কর আকৃতিটা দেখে ওই জান আত্মাটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে, দেহের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে। এমন সময় সেই ব্যক্তি চিৎকার করে বলতে থাকবে, হতে পারেন ওই ব্যক্তি আপনি, হতে পারি আমি, হতে পারেন আপনি। ওই সময়ে আমাদের জান চিৎকার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওফিক কামনা করে বলবে রব্বি লাউল্লা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, হায় রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামান্যতম সময় দাও, এক মুহূর্ত সময় দাও, এক সেকেন্ডের জন্য আমাকে সময় দাও, আমি শুধু ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, দুনিয়াতে আমার অসংখ্য সম্পদ রয়েছে, ব্যাংকে অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার অনেক বাড়ি ভাড়া রয়েছে, সেখান থেকে সামান্য কিছু সেখান থেকে আমি তোমার রাস্তায় দান করে যাই, আর আমি ওয়াকুম মিনাস সালিহিন দান করে আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং এরপরে আপনার আমার আর্তনাদে, আপনার আমার চিৎকারে, আপনার আমার করুণ কান্নাই ওই সময় রব্বুল আলামিন এতটুকু দয়া করবেন না, অথচ আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর, এত দয়ার অধিকারী হওয়ার পরেও ওই সময় আপনার আমার আর্তনাদ দেখে আল্লাহ রব্বুল আলামিন মুখে মুখে উত্তর দিবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ রব্বুল আলামিন যাদের সময় শেষ হয়ে যায়, সময় ফুরিয়ে গেলে এক মুহূর্তের জন্য তাকে অবকাশ দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মরণের সময় এসে গেলে এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, নির্ধারিত সময়েই মৃত্যু হবে। এমন সময় মালাকুল মাউত তার ভয়ঙ্কর হাতটিকে দেহের ভিতরে ঢুকিয়ে জানটাকে এত জোরে টান দিয়ে বের করবে, মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি মোটা গরম লোহা যদি কোনো পশুর শরীরে বা কোনো কিছুতে ঢুকিয়ে টেনা টান দিয়ে বের করা হয়, যেমনভাবে ওই লোহার সাথে দেহের গোস্ত মাংস চামড়া পশম সব কিছু লেগে আসবে, ঠিক তেমনইভাবে ওই পাপি বান্দার জানটাকে মালাকুল মাউত সেইভাবে টেনে হিস্টে বাইর করবে। এত নিকৃষ্ট অবস্থায় আপনার আমার মৃত্যু হবে। আর যদি এই কঠিন মুহূর্ত আসার পূর্বেই আপনি আমি বেশি বেশি দান করে থাকি, আল্লাহর রাস্তায় নিজের দানের হাতটাকে প্রসারিত করে থাকি, তাহলে কি হবে? মালাকুল মাউত অত্যন্ত সুন্দর ও নম্রভাবে সুন্দর চেহারা নিয়ে আপনার আমার সামনে আসবে, মনে হবে সে আমার প্রিয়তম অন্তরঙ্গ বন্ধু, এসে সম্মানে সম্মানের সাথে বলবে ইয়া আইয়াতুহাল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রিয় আত্মা, হে ভালোবাসার আত্মা, ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে, তুমি তোমার প্রিয় রবের দিকে সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন এই ভালো ব্যক্তির আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে যেমন ভাবে একটা গ্লাসের পানি যদি ঢালতে চাই এমনভাবে বের হয়ে যায়, গ্লাসও টের পাই না, ঠিক ওই ভালো বান্দার আত্মাটা, ওই দানকারীর আত্মাটা সুসুন্দরভাবে সসম্মানে বের হয়ে আসবে, আর ব্যক্তি ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে এমন মৃত্যুর তৌফিক দিন, আমিন।
এবার আসুন, আমরা কি এমন মৃত্যু চাই? আমরা কি প্রথম বদকার ব্যক্তির কষ্টদায়ক বেদনাদায়ক মুক্তি মৃত্যু চাই, নাকি দ্বিতীয়ত এই ভালো মানুষের মতো মৃত্যু চাই? আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? তাহলে ভালো মানুষ হওয়ার জন্য যে শর্তগুলো আছে, ভালো মানুষ হওয়ার জন্য যে শর্তটি আছে, সেটা পূরণ করতে রাজি আছি তো? আল্লাহকে দুহাত তুলে অঙ্গীকার করে দেখান কে কে ওয়াদা করতে পারি আল্লাহর কাছে। আমি দুহাত তুলে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার এই বসন্তপুর এলাকার তোমার প্রিয় বান্দাগুলো হাত তুলে অঙ্গীকার করেছে, তারা মুমিন ব্যক্তির মৃত্যু চাই, তারা কষ্টদায়ক মৃত্যু সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমার এই প্রিয় ভাইদেরকে, আমার প্রিয় মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাফুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبده ورسوله البشير النذير السراج المنير الذي أعلن الجنة من أطاعه وأعلن النار من أساء. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি যখন সাহাবীদের মাঝে এই দান বিষয়ক আলোচনা করতেন, সেই সাথে মা বোনদেরকেও বলছি আপনারাও বিষয়টি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টিতে আলোচনা করতেন, সাহাবীরা দেখেন তাদের জীবনের থেকে নিজের সম্পদ জান মাল সব কিছুকে বিসর্জন দিয়ে পরকালকে কতটা প্রাধান্য দিয়েছেন। এমন একটি হাদিস যদি আমরা শুনি, সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2318 নম্বর হাদিস, 2758 নম্বর হাদিস, এইভাবে সহিহ বুখারীতেই 5 থেকে 7 বার এসেছে হাদিসটি। এই হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসার সাহাবী, তিনি মদিনার বুকে সেই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। মদিনার বুকে যতগুলো খেজুর বাগান ছিল তার সবচেয়ে বেশি খেজুর বাগান ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওহে বান্দারা শুনে রাখো, তোমরা কখনোই নৈকট্য অর্জন করতে পারবে না, সফলকাম হতে পারবে না, পুণ্যময় হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় সম্পত্তি দান না করবে। তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে ভালো, যেটাকে ভালোবাসো, যেই সম্পত্তি তোমার সবচেয়ে বেশি প্রিয়, সেটা আমি আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তুমি পুণ্যময় হতে পারবে না। এই আয়াতটি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামের কাছে চলে এসেছেন। এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে এমন একটি আয়াত নাজিল হয়েছে তাই না, যে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ আয়াত নাযিল হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকুন আজকে আমার যে সকল খেজুরের বাগানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় বাগান হলো মসজিদে নববীর পাশেই অবস্থিত বাগানটি বাগানটির নাম হচ্ছে বাইরুহা এই বাইরুহা নামক বাগানটি সুবিশাল বাগান যেই বাগানে অনেকগুলো গাছ রয়েছে অনেক সুন্দর একটি বাগান যেই বাগানে একটি কুয়া ছিল সেই কুয়ার পানি মিঠা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার ওই বাইরুহা নামক বাগানে গিয়ে ওই কুয়ার মিঠা পানি পান করতেন এতটাই ভালো প্রিয় বাগান ছিল আবু তালহা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সাক্ষী থাকুন আমার এই সবচেয়ে প্রিয় বাগানটি আজকেই আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াকফ করে দিয়েছেন তার সবচেয়ে প্রিয় বাগানটি কি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা তুমি দান করলে ভালো তাহলে এটা তুমি তোমার আত্মীয়-স্বজনদের মাঝে বিলি করে দাও তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম একটা বাগান মানে দুই চার লক্ষ টাকার জিনিস না কোটি কোটি টাকার সম্পদ ছিল ওই সময়ে মুহূর্তের মধ্যে একটি আয়াত শোনা মাত্রই তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন এমন ঈমানদার আমাদের হওয়ার দরকার আছে না আমাদের তো অত সম্পদ নেই সুতরাং যতটুকু আছে এর মধ্যে থেকেই অল্প দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব শুধু তাই নয় এরপরে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আচ্ছা দানটা বন্ধ করেন বন্ধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইয়াতিম ব্যক্তি এসে অভিযোগ করলো আল্লাহ রাসূল আমি তো ইয়াতিম আমার বাড়ির পাশ দিয়ে একটু দেওয়াল দিব কিন্তু দেওয়াল দিতে গিয়ে একজনের একটা খেজুর গাছ বেজে পড়ে আমি এখন কি করব তার গাছটি আমাকে দিচ্ছে না এখন কি করব ওই গাছটি ছিল আবু লুবাবা নামক এক ব্যক্তির এরপর রাসূলুল্লাহ সাল্লাম আবু লুবাবাকে ডাকলেন ডাকার পরে বললেন তুমি এই এতিম ছেলেটিকে ওই বাগানটি ওই একটা গাছটা দিয়ে দাও সে রাজি হলো না এরপর রাসূলুল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তুমি ওই গাছটা তাকে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতের মধ্যে এমন একটি গাছ দিব সুবহানাল্লাহ এরপরও সে দিল না কত বড় হতভাগা অস্বীকৃতি জানালো যখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন তুমি এই গাছটি তুমি একে দিয়ে দাও দান করে দাও আমি তোমার এই গাছের বিনিময়ে জান্নাতে একটি খেজুর গাছ তোমাকে দেব সে দিল না সেখানেই ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনা মাত্রই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার দুনিয়ার একটা গাছ দিলে জান্নাতের একটা গাছ পাওয়া যাবে অথ জান্নাতের একটা খেজুর গাছ কত বড় শত শত বছর তার চতুর্পাশ দিয়ে ঘুরে শেষ করা যাবে না এত বড় গাছ পাবো জান্নাতের মধ্যে এত সহজে এত সামান্য দুনিয়ার সম্পদ দেওয়ার মাধ্যমে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগটাকে আর হাতছাড়া করলেন না তিনি বললেন আল্লাহ রাসূল এটা কি শুধু আবু লুবাবার জন্যই নাকি অন্য কেউ যদি ওই গাছটি ক্রয় করে দান করে দেয় তাকেও জান্নাতের মধ্যে একটি গাছ দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ ওই গাছটি আল্লাহর রাস্তায় দান করে দেবে তার জন্যই জান্নাতে একটি গাছ দেওয়া হবে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন তার একটি খেজুরের বাগান ছিল যেই বাগানে ছয় শত খেজুর গাছ ছিল ওই বাগানের মধ্যেই বাড়ি করে তিনি থাকতেন ওই বাগানের মধ্যেই তার বাড়ি সুন্দর সাজানো গোছানো বাড়ি ছিল এবার তিনি বললেন আবু লুবাবা শুনো তুমি কি আমার ওই বাগানটা চিনো ওই যে সুন্দর বিশাল বড় বাগানটি তুমি চিনো হ্যাঁ চিনি তুমি তোমার এই একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও এর বিনিময়ে আমি আমার বাড়ি সহ পুরো বাগানটাকে তোমাকে দিয়ে দিব সুবহানাল্লাহ আবু লুবাবা বোকা সেজে গেছে আহমক হয়ে গেছে এটা কি হয় নাকি একটা গাছের বিনিময়ে এত বড় দিব নাকি এরপরে সে বলল আচ্ছা উপস্থিত সবাই তোমরা সাক্ষী আছো আবুল বাবা বলছে বলল সে হ্যাঁ হাসি সাক্ষী এরপরে সে রাজি হলো সঙ্গে সঙ্গে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল আমি আমার সমস্ত বাগানটাকে বাড়ি সহ তাকে দিয়ে ওই গাছটি নিয়ে নিলাম এবার আমি দান করলাম এই শিশুটিকে এবার আপনি বলেন আমি কি জান্নাতি খেজুর গাছটি পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের মধ্যে কতগুলো খেজুর বাগান অপেক্ষা করছে সুবহানাল্লাহ এবার আবু দাহদা দৌড়ে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে
ঘরের ভিতর আর প্রবেশ করছেন না। স্ত্রীকে ডেকে বলছেন, এ উম্মু দাহদা, এই দাহদার মা, তুমি ঘর থেকে বের হয়ে আসো। এবার তিনি বলছেন, আচ্ছা আপনি ভেতরে আসছেন না কেন? এবার সে বলছে, এই বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে বিক্রি করলেন? মা বোন ভালো করে খেয়াল করুন, এবার ওই আবু দাহদার স্ত্রী উম্মে দাহদা তিনি বললেন, কিসের বিনিময়ে আপনি এই খেজুর বাগানটাকে বিক্রি করে দিলেন? এবার আবু দাহদা বলছে, আমি আজকে এই সমগ্র খেজুর বাগানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাতে আমাকে একটি খেজুর গাছ দিবেন। সুবহানাল্লাহ। উম্মে দাহদা বললেন, আপনি উত্তম পন্থা বেছে নিয়েছেন, উত্তম কাজ করেছেন, উত্তম বিক্রি করেছেন। সঙ্গে সঙ্গে তারা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। সুতরাং এরকম মন আমাদের চায় না যে এমন একটি ছোট্ট দান করার মাধ্যমে এমন একটি জায়গায় এমন কিছু পাই যেই জিনিসগুলো আমি অনন্তকাল অনন্তকাল ধরে ভোগ করব, অনেক দিন অনন্তকাল ধরে ভোগ করব, এমন আমাদের মন চায় না? চায় না আমাদের মন? এবার আসুন, এগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা। বর্তমান যুগেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কলিজাকে যে এত বড় করে দিয়েছেন, এত বিশাল কলিজার অধিকারী করে প্রেরণ করেছেন তার বান্দাদেরকে, এমন কিছু দৃষ্টান্ত লক্ষ্য করুন। বর্তমান বিশ্বের, গোটা বিশ্বের মধ্যে যতগুলো খেজুর বাগান রয়েছে, গোটা বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যতগুলো খেজুর বাগান রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল, সর্ববৃহৎ খেজুর বাগানটি রয়েছে সৌদি আরবের, সৌদি আরবের আল কাসিম প্রদেশের দাহদা নামক স্থানে, সৌদি আরবের আল কাসিম প্রদেশের বুরাইদা নামক শহরে। এই বাগানটি হলো গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় খেজুর বাগান, যেই বাগানের মধ্যে 2 লক্ষ খেজুর গাছ রয়েছে, যেই বাগানের পরিধি হলো, যেই বাগানের আয়তন হলো 4,04,000 কিলোমিটার। এত বড় আয়তন, এত বড় আয়তনের একটি বাগান যেখানে 2 লক্ষ খেজুর গাছ রয়েছে, সেখানে প্রায় 45 প্রকারের খেজুর উৎপাদিত হয়। এত বড় সুবিশাল খেজুর বাগানটির মালিক হলেন শেখ সালে বিন আব্দুল আজিজ আল সালেহি, শেখ সালে বিন আব্দুল আজিজ আল সালেহি রহিমাহুল্লাহ। এই ব্যক্তিটি এত বড় বিশাল বাগানের মালিক, মালিক হওয়ার পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতটির কথা তার স্মরণ হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে এত বড় সুবিশাল বাগানটিকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনও রয়েছে বাগানটি সৌদি আরবের আল কাসিম প্রদেশের সেই শহরটিতে গেলে আপনারা দেখতে পাবেন এই বিশাল বাগানের যতগুলো খেজুর হয় এতগুলো 2 লক্ষ গাছের সমস্ত খেজুরের মধ্য থেকে একটি খেজুরও বিক্রির জন্য নয়, সমস্ত খেজুরগুলোই মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়। রমজান মাসে যতগুলো মানুষ ওমরা হজ করতে যায় এমন কোনো মানুষ নাই যে ওই খেজুর, ওই বাগানের খেজুর খায় না। সুতরাং বর্তমান বিশ্বও যদি এমন নজির থেকে থাকে, তারা সবাই যদি আল্লাহর ভয়ে এত বিশাল ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আমি যতটুকুই আমাকে আপনাকে দেওয়া হয়েছে এখান থেকে সামান্যটুকু আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহকে কি আমি সাক্ষী রাখতে পারি না, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা অঢেল সম্পদের মালিক ছিল, তোমার ভয়ে তোমার জান্নাত পাওয়ার আশায় এইভাবে তাদের সম্পদগুলোকে তোমার রাস্তায় দান করেছে, কিন্তু আমার অতটা সামর্থ্য ছিল না, যতটুকুই ছিল সেখান থেকে সামান্য তোমার রাস্তায় দিয়ে আমি আজকে তোমার কাছে মুক্তি চাই, এটা করতে পারি না? এবার আসুন তো আমরা কারা কারা চাই যে আল্লাহর রাস্তায় আমার জীবনের যতটুকু সম্ভব দান করে ব্যয় করে আমি আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দাদের সাথে মিলিত হতে চাই, এমন কে কে আছে? হাত তুলুন, হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন যে আমরাও রাজি আছি ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত সাহাবীদের মতো, যিনি নিজের জীবনের অর্জিত সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় দিয়ে তাদের কাতারে দাঁড়াবার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। তাই আপনাদের সামনে আজকে আমি কিছু বিষয় আরজি পেশ করব, কিছু চাইব, সেটি হলো আপনারা জানেন এই মসজিদটি অতি অল্প দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত দূর আনার তৌফিক দিয়েছেন,
এটা আপনাদের।